হ্যালো ফ্রেন্ডস, নতুন কথা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ফ্রেন্ডস, এই ভিডিওটিতে কন্যা সন্তানদের জন্য থাকছে 35টি একদম নতুন নতুন এবং খুবই মিষ্টি মিষ্টি অর্থ সহ নাম। তবে ফ্রেন্ডস, ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে নিন। তো চলুন ফ্রেন্ডস, এই ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, এক নম্বর নামটা দন্তেস অক্ষর দিয়ে একদম নতুন এবং খুবই মিষ্টি একটা নাম। এই নামটা হলো সমুন্নতা। সমুন্নতা নামের অর্থ অতি মর্যাদা সম্পন্না। দুই নম্বর নামটা অকারক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম। এই নামটা অনুমিতা। অনুমিতা নামের অর্থ অভিন্ন হৃদয় বান্ধবী। ফ্রেন্ডস, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য হসু অক্ষর দিয়ে খুবই ছোট্ট কিউট একটা নাম রাখতে চান তাহলে তিন নম্বর নামটি রাখতে পারেন। তিন নম্বর নাম উশ্রী। উশ্রী নামের অর্থ নদী বিশেষ। চার নম্বর নামটা দন্তেস অক্ষর দিয়ে একদম ইউনিক একটা নাম। এই নামটা সমন্বিতা। সমন্বিতা নামের অর্থ সমন্বয় যুক্তা। পাঁচ নম্বর নামটা ত অক্ষর দিয়ে খুবই কিউট ইউনিক এক নাম। এই নামটা তরস্বী। তরস্বী নামের অর্থ বেগবতী। ছয় নম্বর নামটা প অক্ষর দিয়ে খুবই ছোট্ট মিষ্টি এক নাম। এই নামটা পৃথি। পৃথি নামের অর্থ পৃথিবী। সাত নম্বর নামটা ছ অক্ষর দিয়ে খুবই কিউট একটা নাম। এই নামটা চেতা। চেতা নামের অর্থ চেতনা লাভ করা। ফ্রেন্ডস, আপনারা আপনাদের কন্যা সন্তানদের জন্য যদি আকার অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক একটা নাম রাখতে চান তাহলে আট নম্বর নামটি রাখতে পারেন। আট নম্বর নাম আত্রেয়ী। আত্রেয়ী নামের অর্থ নদী বিশেষ। নয় নম্বর নামটা ঋকার অক্ষর দিয়ে একদম নতুন এবং খুবই মিষ্টি একটা নাম। এই নামটা ঋতুজা। ঋতুজা নামের অর্থ সত্যজাত। দশ নম্বর নামটা ত অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম। এই নামটা তনয়া। তনয়া নামের অর্থ কন্যা। এগারো নম্বর নামটা ক অক্ষর দিয়ে একটা খুবই মিষ্টি ইউনিক নাম। এই নামটা কোহিনী। কোহিনী নামের অর্থ কাহিনী বা বৃত্তান্ত। ফ্রেন্ডস, আপনারা আপনাদের কন্যা সন্তানদের জন্য যদি আকার অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক একটা নাম রাখতে চান তাহলে বারো নম্বর নামটি রাখতে পারেন। বারো নম্বর নাম আয়তী। আয়তী নামের অর্থটা খুব সুন্দর। এর অর্থ সধবা বা ভবিষ্যৎ শুভ সম্ভাবনা। তেরো নম্বর নামটা প অক্ষর দিয়ে একদম ইউনিক একটা নাম। এই নামটা প্রভান্বিতা। প্রভান্বিতা নামের অর্থ দীপ্তি সম্পন্না। চোদ্দ নম্বর নামটা দীর্ঘ অক্ষর দিয়ে খুবই কিউট একটা নাম। এই নামটা উর্মিকা। উর্মিকা নামের অর্থ ক্ষুদ্র তরঙ্গ। পনেরো নম্বর নামটা ত অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক একটা নাম। এই নামটা হল তন্দ্রিকা। তন্দ্রিকা নামের অর্থ নিদ্রা। ফ্রেন্ডস, আপনারা আপনাদের কন্যা সন্তানদের জন্য যদি প অক্ষর দিয়ে একদম ইউনিক একটা নাম রাখতে চান তাহলে ষোলো নম্বর নামটি রাখতে পারেন। ষোলো নম্বর নাম প্রততি। প্রততি নামের অর্থ ব্যাপ্তি। সতেরো নম্বর নামটা আকার অক্ষর দিয়ে খুবই কিউট ইউনিক একটা নাম। এই নামটা আর্জিকা। আর্জিকা নামের অর্থ সম্মানিয়া। আঠেরো নম্বর নামটা হ অক্ষর দিয়ে দুই অক্ষরের একদম ইউনিক একটা নাম। এই নামটা হল হৃদ্যা। হৃদ্যা নামের অর্থ মনজ্ঞা। উনিশ নম্বর নামটা ম অক্ষর দিয়ে খুবই কিউট ইউনিক একটা নাম। এই নামটা মেঘমিতা। মেঘমিতা নামের অর্থ ময়ূর।
ফ্রেন্ডস, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য তালবেশ অক্ষর দিয়ে তিন অক্ষরের খুবই মিষ্টি একটা নাম রাখতে চান, তাহলে 20 নম্বর নামটি রাখতে পারেন। 20 নম্বর নাম সৃজিতা। সৃজিতা নামের অর্থ বিজয়লক্ষ্মী। 21 নম্বর নামটা ক অক্ষর দিয়ে তিন অক্ষরের একদম ইউনিক একটা নাম, এই নামটা কনয়া। কনয়া নামের অর্থ সুবর্ণা। 22 নম্বর নামটা প অক্ষর দিয়ে খুবই কিউট একটা নাম, এই নামটা প্রীতিকণা। প্রীতিকণা নামের অর্থ প্রেম বা আনন্দ বা অনুরাগের অংশ বিশেষ। 23 নম্বর নামটা দন্তান্ন অক্ষর দিয়ে একদম ইউনিক একটা নাম, এই নামটা নবদিতা। নবদিতা নামের অর্থ সদ্য উদিতা। ফ্রেন্ডস, আপনারা আপনাদের কন্যা সন্তানদের জন্য যদি প অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম রাখতে চান, তাহলে 24 নম্বর নামটি রাখতে পারেন। 24 নম্বর নাম প্রগতি। প্রগতি নামের অর্থ উন্নতি। 25 নম্বর নামটা ব অক্ষর দিয়ে একদম ইউনিক একটা নাম, এই নামটা বনিতা। বনিতা নামের অর্থ প্রার্থিতা। 26 নম্বর নামটা তালবেশ অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম, এই নামটা শ্রীময়ী। শ্রীময়ী নামের অর্থ সৌন্দর্যময়ী। 27 নম্বর নামটা দন্তান্ন অক্ষর দিয়ে একদম ইউনিক একটা নাম, এই নামটা নির্জা। নির্জা নামের অর্থ জলে জন্মজার বা কমলিকা। 28 নম্বর নামটা প অক্ষর দিয়ে খুবই কিউট একটা নাম, এই নামটা হল প্রত্যাশা। প্রত্যাশা নামের অর্থ আশা বা প্রতীক্ষা। 29 নম্বর নামটা তালবেশ অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক একটা নাম, এই নামটা সুচিস্মিতা। সুচিস্মিতা নামের অর্থ নির্মল হাসি বিশিষ্টা। 30 নম্বর নামটা ব অক্ষর দিয়ে একদম ইউনিক একটা নাম, এই নামটা বিভাষা। বিভাষা নামের অর্থ দীপ্তি। 31 নম্বর নামটা দন্তান্ন অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক একটা নাম, এই নামটা নিষ্ঠিতা। নিষ্ঠিতা নামের অর্থ নিষ্ঠাযুক্তা। ফ্রেন্ডস, আপনারা আপনাদের কন্যা সন্তানদের জন্য যদি দ অক্ষর দিয়ে 2 অক্ষরের খুবই কিউট একটা নাম রাখতে চান, তাহলে 32 নম্বর নামটি রাখতে পারেন। 32 নম্বর নাম দীপরা। দীপরা নামের অর্থ দীপ্তিশালিনী। 33 নম্বর নামটা অকার অক্ষর দিয়ে একদম ইউনিক একটা নাম, এই নামটা অর্থনা। অর্থনা নামের অর্থ প্রার্থনা। ফ্রেন্ডস, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য ক অক্ষর দিয়ে 3 অক্ষরের খুবই মিষ্টি একটা নাম রাখতে চান, তাহলে 34 নম্বর নামটি রাখতে পারেন। 34 নম্বর নাম কৌশিকী। কৌশিকী নামের অর্থ দেবী দুর্গা। এবং 35 নম্বর নামটা গ অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম, এই নামটা গৌরবী। গৌরবী নামের অর্থ মহিমান্বিতা। ফ্রেন্ডস, এই সমস্ত নামগুলি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করার সাথে সাথে আপনাদের পরিচিত মানুষদের কাছে শেয়ার করুন। আর ফ্রেন্ডস, এই সমস্ত নামগুলি ছাড়াও আপনাদের যদি আরও বিভিন্ন অক্ষর দিয়ে নাম জানার থাকে কিংবা বিভিন্ন নামের অর্থ জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে নিন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের ফোনে। তো চলুন ফ্রেন্ডস, আজকের মতো এইটুকু। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক খুশি থাকবেন। থ্যাংক ইউ।